সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। কি খুশির খবর আপনাদের জন্য অপেক্ষা করতেছে! আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আজকের পর সর্বশেষ আপডেট, অর্থাৎ 11 সেপ্টেম্বর 2023 পর সর্বশেষ আপডেট। বুঝতে পারছেন আপনাদের জন্য আজকের সুখবরটি কতটা গুরুত্বপূর্ণ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তবে আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। পরের দুই দিন 29 ও 30 সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপর। আরবি মাসের 12 রবিউল আউয়াল পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সফর মাসকে 30 দিন হিসাব করে আগামী 28 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী ছুটি নির্ধারণ করা হয়েছে। আর সফর মাস যদি 29 দিনে শেষ হয় তাহলে 12 রবিউল আউয়াল হবে 27 সেপ্টেম্বর বুধবার। সেক্ষেত্রে একটানা তিন দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী 15 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা রাজধানী বায়তুল মোকারামে ইসলামী ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।